সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল ফিশিং আপলোড। আপনারা দেখতে পাচ্ছেন অভিনব পদ্ধতিতে মাছ ধরা, পুঁটি মাছ ধরা গ্রামে। নদীর জলপ্রবাহ, স্রোতের বিপরীতে পুঁটি মাছ ধরা। অনেকগুলো পুঁটি মাছ ধরা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুকুরে সেচের ব্যবস্থা করে, জোড়া সৃষ্টি করে, কৃত্রিম জলপ্রবাহ সৃষ্টি করে অনেকগুলো পুঁটি মাছ, এবং কাঁকড়াও দেখতে পাচ্ছেন আপনারা ধরা হচ্ছে। অনেকগুলো পুঁটি মাছ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই। অনেক মাছ আপনারা দেখতে পাচ্ছেন, অনেক পুঁটি মাছ দেখেন। বাঁশের ফোলা দিয়ে কৃত্রিম বেড়া তৈরি করে, পাইপ দিয়ে মাছের স্রোতের ব্যবস্থা করে, কিছু কিছু মাছ আমাদের দেশে আছে যেমন কই মাছ, পুঁটি মাছ, এরা সবসময় স্রোতের বিপরীতে চলাফেরা করে। আর ওই ওই পদ্ধতিটা অবলম্বন করে আমরা অনেকগুলো মাছ ধরতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলোই পুঁটি মাছ, পুকুর থেকে উঠে আসছে বাস্কেট ভরে যাচ্ছে মাছে। অনেক মাছ, মাশাআল্লাহ, অনেক মাছ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি মাছ ধরার। প্রচুর পুঁটি মাছ ধরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পুঁটি মাছ। দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটা বাস্কেট থেকে আরেকটা বাস্কেটে নেওয়া হচ্ছে পুঁটি মাছ। অনেকগুলো মাছ, সবগুলো পুঁটি, এবং দেশি পুঁটি মাছ সবগুলো। এগুলো টমেটো দিয়ে, পেঁয়াজ মরিচ দিয়ে বেশি করে চচ্চড়ি করতে অনেক মজা লাগে। এই পুঁটি মাছগুলো দেশীয় মাছ, আমাদের দেশীয় মাছগুলো কোনো ধরনের কৃত্রিম ওষুধ ব্যবহার হয় না, তাই এগুলো মজাই আলাদা। দেখতে পাচ্ছেন আপনারা ছোটো ছোটো পুঁটি মাছ, দেশি পুঁটি সব। এগুলো ভাজি করে খেতে অনেক মজা। অনেকগুলো পুঁটি মাছ কীভাবে সেটির বিপরীতে এসে পড়তেছে বাস্কেটে, কাঁকড়াও দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।